প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হার্ডওয়্যার ক্লাসে আমি আপনাদের দেখাবো যে বিআরএম সেকশন কি এবং বিআরএম সেকশন কিভাবে কাজ করে এবং বিআরএম সেকশন সমস্যা হলে আপনারা কিভাবে অতি সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের প্রসেসরের আশেপাশে যতগুলো পার্টস আছে এবং যতগুলো কম্পোনেন্ট আছে, তো এগুলো হচ্ছে আমাদের বিআরএম সেকশন। আর আমাদের বিআরএম সেকশন স্টার্ট হয় মূলত আমাদের এই এখানে যে দেখতেছেন 12 ভোল্টের পিন। তো এই পিনের মাধ্যমেই আমাদের এই বিআরএম সেকশনটি স্টার্ট হয় এবং কাজ করে থাকে। তো আমাদের বিআরএম সেকশনের সমস্যা থাকলে আমাদের মাদারবোর্ডে প্রায় বর্তমান যুগে যে মাদারবোর্ডগুলো আমাদের কাছে আসতেছে প্রায় 80% মাদারবোর্ডই বিআরএম সেকশন শর্ট থাকে, যার কারণে মাদারবোর্ড স্টার্ট হয় না। তারপর হচ্ছে আমাদের প্রসেসর হিট হয় না। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রসেসর হিট হয় না, তো এগুলো কীভাবে সমাধান করবেন। তো এই সমস্ত সমস্যাগুলো আপনারা আজকে আশা করি আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের বিআরএম সেকশন সম্পর্কে আপনাদের কোনো সমস্যাই থাকবে না। তাহলে বন্ধুরা, চলুন দেখা যাক আজকে আমরা বিআরএম সেকশন কিভাবে কাজ করে আমরা এটা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে বিআরএম সেকশন আছে, তো বিআরএম সেকশনে আমাদের আমরা জানি যে মোসফেট দুই ধরনের আছে, একটি হচ্ছে এন চ্যানেল মোসফেট, একটি হচ্ছে পি চ্যানেল মোসফেট। তো আমাদের বিআরএম সেকশনে মূলত কী কী থাকে আমি প্রাথমিক পর্যায়ে আপনাদের বলে দিই। আমাদের একটি 12 ভোল্ট একটি কানেক্টর থাকে, তারপর হচ্ছে আমাদের এখানে কোয়েল থাকে, পোলার ক্যাপাসিটার থাকে, তারপর হচ্ছে আমাদের অনেক সময় আমাদের জাম্পারিংও থাকে, আবার রিস্ট্রেনও থাকে। তো তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের একটি বিআরএম আইসি থাকে, ঠিক আছে। আমাদের এই বিআরএম আইসিটির মাধ্যমে আমাদের পুরো সেকশনটি আমাদের কন্ট্রোল হয়। আর আমাদের যে আমাদের আর এই পার্টসসমূহের মাধ্যমেই আমাদের যে সিপিইউ আছে বা আমাদের প্রসেসর আছে, তো প্রসেসরের মধ্যে আমাদের যে কোর ভোল্টেজ বলতে গেলে বন্ধুরা, আমাদের যে মৌলিক যে বোল্ট, মানে আমাদের এই সেকশনটা সম্পূর্ণ কাজ করে যে আমাদের যে মেইন ভোল্টেজটা যে আউটপুট করে, তো এটা আমাদের একটি কোয়েল এবং একটি পোলার ক্যাপাসিটারের মাধ্যমে ভোল্ট আউট করে। এবং আমাদের যে 41 মাদারবোর্ড আছে বা কিছু কিছু প্রায় অনেক মাদারবোর্ডে আমাদের 1.3 ভোল্ট আউট করে। তো কিছু কিছু মাদারবোর্ডে একটু কম বেশি করতে পারে। তো তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের মোসফেট সম্পর্কে আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তো আমাদের বিআরএম সেকশনের যে মোসফেট ইউজ করা হয়, এগুলো হচ্ছে এন চ্যানেলের মোসফেট ইউজ করা হয়। এন চ্যানেলের মোসফেক্টের মধ্যে আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, এটি হচ্ছে এন চ্যানেলের মোসফেক্টের যে ড্রেন আছে, উপরের অংশটাকে বলা হয় ড্রেন। আর আমাদের ডান দিকের যে অংশটা আছে ওইটা হচ্ছে আমাদের সোর্স, আর আমাদের বাম দিকের যে পিন আছে ওইটা হচ্ছে আমাদের গেট। তো আমাদের এন চ্যানেলের মোসফেক্টটি হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে আমাদের যে ড্রেন আছে, ড্রেন এবং সোর্সের মধ্যে একটি ডায়োড থাকে। তো ডায়োডের যে পজিটিভ প্রান্ত আছে, তো এটি হচ্ছে আমাদের সোর্সের মধ্যে থাকে। আর আমাদের এখানে যে গেট আছে বন্ধুরা, তো গেটের কাজ হচ্ছে আমাদের যে আইসি আছে, হ্যাঁ, আইসি থেকে আমাদের এই গেটের মধ্যে লজিক দিবে, ঠিক আছে, বা সিগন্যাল দিবে। তো সিগন্যাল দিলে আমাদের এখানে একটু অংশ ফাঁকা আছে, তো ওই আমাদের যখন সিগন্যালটি আমাদের গেটের মধ্যে আসবে, তখনই আমাদের আমাদের যে মোসফেটটি আছে আমাদের স্টার্ট হবে বা এনেবল হবে, বা তখনই আমাদের যে সোর্স আছে, সোর্স দিয়ে আমাদের আউটপুট যে ভোল্টেজটি প্রয়োজন, তো ওই ভোল্টেজটি আমরা মূলত পেয়ে থাকি। আর এন চ্যানেল মোসফেট এবং পি চ্যানেলের মোসফেট অনেক আকৃতির আছে এবং অনেক ধরনের আছে। তো আমি মোসফেট নিয়ে একটি সিঙ্গেল ভিডিও দিব, তাহলে আপনারা আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এটিএক্স যে 4 পিনের কেবল আছে, তো এখান থেকে আমাদের কোয়েল এবং পোলার ক্যাপাসিটার হয়ে আমাদের এখানে, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে 3টি
মেইন মুসপেক্ট আছে। তো প্রত্যেকটা মাদারবোর্ডের বিআরএম সেকশনে আমাদের তিনটি মুসপেক্ট থাকে, আবার অনেকটির মধ্যে চারটিও থাকে। তো আমাদের মেইন মুসপেক্টের ডিএনএর মধ্যে আসার পর আমাদের মেইন মুসপেক্টের যে সোর্স আছে, আমাদের মেইন মুসপেক্টের সোর্স দিয়ে আমাদের যে কোর ভোল্টেজ আছে, তো আমাদের কোর ভোল্টেজ আমাদের যে সাপোর্টিং মুসপেক্ট আছে, তো সাপোর্টিং মুসপেক্টের ড্রেনের মধ্যে আসে। তো সাপোর্টিং মুসপেক্টের ড্রেন থেকে এবং আমাদের মেইন মুসপেক্টের সোর্স থেকে আমাদের একটি কোয়েল হয়ে আমাদের সিপিইউর মধ্যে পোলার ক্যাপাসিটার দিয়ে আমাদের 1.3 ভোল্ট, আবার কিছু কিছু ক্ষেত্রে 1.4 ভোল্ট, আর আমাদের যে অ্যাম্পিয়ার আছে, তো অ্যাম্পিয়ার 45 অ্যাম্পিয়ার মূলত আউট করে। তো এটি হচ্ছে একটি হাই ফ্রিকোয়েন্সি। তো তারপর বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মেইন মুসপেক্টের সাথে আমাদের যে সাপোর্টিং মুসপেক্ট আছে, সাপোর্টিং মুসপেক্ট এজন্য ইউজ করা হয় যে আমাদের এখানে ইএমএফ নামে একটি বিপরীতমুখী একটি ভোল্টেজ আছে। তো এই ভোল্টেজটি অনেকটাই আমাদের যে মাদারবোর্ডের সেকশন আছে, তো এই সেকশনগুলোর জন্য ক্ষতিকর। তো আমাদের ই যে ইএমএফ যে বোল্ট আছে, তো এই বোল্টটা যাতে আমাদের এই পুরো সেকশনটাকে যাতে প্রবলেম না করতে পারে, সেজন্য আমাদের যে আমাদের সাপোর্টিং মুসপেক্ট আছে, সাপোর্টিং মুসপেক্টের যে ড্রেন আছে, তো সাপোর্টিং মুসপেক্টের ড্রেন দিয়ে ঢুকে আমাদের যে সাপোর্টিং মুসপেক্টের সোর্স আছে, তো সোর্স দিয়ে আমাদের যে অপ্রয়োজনীয় ভোল্টেজ আছে ওইটাকে আমাদের গ্রাউন্ড করে ফেলে, যার কারণে আমাদের সেকশন অতি মানে খুবই কমই সমস্যা হয় আমাদের সাপোর্টিং মুসপেক্টের কারণে। আর প্রত্যেকটা মেইন মুসপেক্ট এবং আমাদের সাপোর্টিং মুসপেক্টের যে গেট আছে, গেট আমাদের সরাসরি আমাদের যে বিআরএম আইসি আছে, তো বিআরএম আইসির সাথে কানেক্টেড, এবং আমাদের বিআরএম আইসি আমাদের এখানে মেইন মুসপেক্ট এবং আমাদের সাপোর্টিং মুসপেক্টের যে গেট আছে, গেটের মধ্যে আমাদের লজিক দেই বা সিগনাল দেই, সিগনাল দেওয়ার পরেই আমাদের যে মেইন মুসপেক্ট এবং যে সাপোর্টিং মুসপেক্ট আছে আমাদের স্টার্ট হই বা এনেবল হই। এনেবল হওয়ার পরেই আমাদের যে এখানে আমাদের যে কোয়েল আছে, ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা মেইন মুসপেক্টের সাথে একটা একটা করে কোয়েল আছে, তো ওই কোয়েলের যে ক্যাপাসিটার আছে আর আমাদের এখানে ওইখানে কোর ভোল্টেজ আছে, ওইটাতে আপনারা পিওর ভোল্ট মানে মৌলিক যে ভোল্ট বা সিপিওর যে যতটুকু ভোল্ট দরকার আপনারা ততটুক ভোল্টই আমাদের মুসপেক্ট আউট করে থাকে, ঠিক আছে। আর আমাদের বিআরএম যে আইসিটি দেখতেছেন বন্ধুরা এইদিকে, তো বিআরএম আইসির আইসির মধ্যে আমাদের এখানে কিছু কিছু বিআরএম আইসি 3x3 ভোল্টে স্টার্ট হয়, আবার কিছু কিছু আইসি আমাদের 2.5 ভোল্টে স্টার্ট হয়, আর ডেস্কটপের বেশিরভাগ মাদারবোর্ডই আমাদের 12 ভোল্ট দিয়ে আমাদের স্টার্ট হয়। তো এখানে এটিএক্স যে কানেক্টর আছে এখান থেকে সরাসরি আমাদের বিআরএম আইসির মধ্যে আমাদের ভোল্ট সাপ্লাই দিয়ে থাকে। দেওয়ার পর আমাদের যে বিআরএম আইসি আছে, তো বিআরএম আইসির মধ্যে আপনার যে আমাদের আইও কন্ট্রোলার আছে, তো আইও আইসি আছে, তো মাদারবোর্ডের আইও আইসি থেকে সরাসরি সিগন্যাল আসে বা বিভিন্ন প্রোগ্রামে বল আসে যে যেটার মাধ্যমে আমাদের এই আইসিটা পুরোটা কন্ট্রোল হয়। আর বিআরএম আইসির যে নিচের দিকে আছে আমাদের আপনার 60 লো আর 60 হাই, 60 লো এবং 60 হাইয়ের কাজ হচ্ছে, হাইয়ের মাধ্যমে আমাদের যে বিআরএম যে আইসিটি দেখতেছেন বা চিপস দেখতেছেন ওইটি মূলত আমাদের অন অফ বা স্টার্ট করিয়ে থাকে। তো তো বন্ধুরা, আমার যে এই স্টেম ডায়াগ্রামটি আছে, তো এটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আশা করি আপনারা আমার এই যে ডায়াগ্রামটি আছে এটি ফলো করলে আপনারা এই সেকশনটা অতি সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমাদের যে বিআরএম সেকশন আছে, তো আমাদের এখানে যে বিআরএম সেকশন আছে, তো বিআরএম সেকশন থেকে যদি আমাদের এখানে কোয়েল কাটা পড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ আউটপুট করবে না, বা আমাদের এখানে যতগুলো কম্পোনেন্ট আছে ওইগুলো আপনারা ভালো করে চেকিং করে নেবেন ভালো আছে কি না।
আর আমাদের এখানে প্রত্যেকটা মুসপেক্টরি কিন্তু আপনার ড্রেনের মধ্যে যদি আপনারা মাল্টিমিটারের যে পজিটিভ প্রান্ত আছে ওইটা রাখলে আপনারা বুঝতে পারবেন যে সিপিইউর কোর ভোল্টেজটা শো করবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মেইন মুসপেক্ট কাজ করতেছে, ঠিক আছে। আর আমাদের যদি আমাদের এখান থেকে যদি মেইন যে কোয়েল আছে কোয়েলে যদি ভোল্টেজ আউট না করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোয়েলে বা আমাদের যে ক্যাপাসিটার আছে এখানে ওইগুলোতে সমস্যা থাকতে পারে, ঠিক আছে। তাহলে বন্ধুরা এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল কাজ দেখাবো কিভাবে মাদার বোর্ডে বিআরএম সেকশন চেক করতে হয় এবং কোনটা মেইন মুসপেক্ট এবং কোনটা সাপোর্টিং মুসপেক্ট এবং বিআরএম আইসি কিভাবে চেক করতে হয় আমি সম্পূর্ণ আমি এখন আপনাদের প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। তো বন্ধুরা এখন আমরা আমাদের বিআরএম সেকশনটি আমরা প্রত্যেকটা পার্স আমরা শনাক্ত করব। তো এর জন্য আপনারা প্রথমত যে কাজটি করতে হবে আমাদের যে মাল্টিমিটার আছে তো মাল্টিমিটার বুজার মুড করে নেবেন। তো আমরা এখন বুজার মুড করে নিলাম, ঠিক আছে। তো তো বুজার মুড করার পর বন্ধুরা আপনারা আমাদের যে এখানে এটিএক্স ফোর পিনের যে কানেক্টর আছে তো ফোর পিনের কানেক্টর থেকে আপনার আগে পজিটিভ লাইন কোনটা সেটা আগে বের করবেন। তো আমরা এখন আমাদের যে মাদারবোর্ডের গ্রাউন্ড আছে আমরা ইউএসবি গ্রাউন্ডের মধ্যে আমরা রাখলাম, রাখার পর আমরা এখান থেকে তার মানে বন্ধুরা বিপ করতেছে মানে আমাদের এই দুইটা পিন হচ্ছে আমাদের গ্রাউন্ড আর এই দুইটা হচ্ছে আমাদের পজিটিভ। আমরা পজিটিভটা আমরা দেখব আমাদের প্রথমত আমরা কোয়েল এবং ক্যাপাসিটার বের করব। তো কোয়েল এবং ক্যাপাসিটার বের করতে চাইলে আমরা মাদারবোর্ডটি ঘুরিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে একটি কোয়েল আছে, এই যে বন্ধুরা আমরা কোয়েল পেয়ে গেছি যেহেতু বিপ করছে। তো তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের ক্যাপাসিটর আর এটি হচ্ছে আমাদের কোয়েল। তো এটি হয়ে আমাদের এখন আমরা দেখব যে আমাদের আমাদের এখানে যে মুসপেক্টগুলো আছে আমরা এখন দেখবো যে আমাদের মেন মুসপেক্ট কোনগুলো। তবে আমি আপনাদের আরেকটি টেকনিক্স বলে দিই, এটি হচ্ছে বন্ধুরা আপনারা সবসময় খেয়াল করবেন যে আমাদের মাদারবোর্ডের মধ্যে যতটা কোয়েল থাকবে, ঠিক আছে, এরকম বড় কোয়েল যতটা থাকবে আপনারা ধরে নেবেন যে আমাদের ততটা আমাদের মেইন মুসপেক্ট আছে। আর আমাদের মেইন মুসপেক্ট যতটাই থাকবে সাথে একটা আমাদের সাপোর্টিং মুসপেক্ট থাকবে, ঠিক আছে। তো আমরা এখন আমাদের যে আমরা বের করব এই যে বন্ধুরা আমাদের এটি হচ্ছে আমাদের একটি মেইন মুসপেক্ট। তারপর আমরা দেখব আমাদের মেইন মুসপেক্টের মেইন মুসপেক্টের সোর্স থেকে আমরা দেখব আমাদের সাপোর্টিং মুসপেক্টের গ্রাউন্ডে ধরে, এই যে এটি হচ্ছে আমাদের সাপোর্টিং মুসপেক্ট। এই যে বন্ধুরা আমি এখন আমাদের যে একটি মেইন মুসপেক্ট পাইছি এই মেইন মুসপেক্টের সোর্সে আমরা একটি মাল্টিমিটারের কানেক্টর রাখলাম। রাখার পর আমরা এখানে আরেকটি মুসপেক্ট আমরা দেখতেছি ওইটার আমরা যে ড্রেন আছে ড্রেনের মধ্যে আমরা মাল্টিমিটার ধরার পর আমাদের এখানে বিপ করতেছে, তার মানে এটি হচ্ছে আমাদের সাপোর্টিং মুসপেক্ট, ঠিক আছে। তো বন্ধুরা মেইন মুসপেক্টের ড্রেনের মধ্যে আপনারা একটি মাল্টিমিটার লাইন রেখে আমাদের এখানে যতগুলো মুসপেক্ট আছে ওইগুলো ড্রেনের মধ্যে ধরলে, ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই যে এটাও আমাদের মেইন মুসপেক্ট, এই যে বিপ করছে, তারপর এটা করে নাই, এই যে এটা করছে। তো বন্ধুরা আমরা এখানে একটা দুইটা আমরা তিনটা মেইন মুসপেক্ট পাইছি। তারপর আমরা আমাদের এখানে যে আরেকটি সাপোর্টিং মুসপেক্ট আছে সাপোর্টিং মুসপেক্টের আমি ড্রেন যে সোর্স আছে সোর্সের মধ্যে আমি ধরে আমাদের যে আরেকটি মুসপেক্ট আছে এইটা ড্রেনে ধরলাম, এই যে এটাও আমাদের এই মেইন মুসপেক্টের সাপোর্টিং মুসপেক্ট হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের আরেকটি মেইন মুসপেক্ট। তো আমি মেইন মুসপেক্টের সোর্সের মধ্যে ধরে আমি এই যে এই মুসপেক্টটির আমি ড্রেনে ধরলাম, তার মানে বিপ দিচ্ছে মানে কি আমাদের এই মুসপেক্টটির সাপোর্টিং মুসপেক্ট হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে বন্ধুরা। আর আমাদের আমাদের এখানে যে বন্ধুরা আমাদের যে সাপোর্টিং মুসপেক্ট আছে বা মেইন মুসপেক্টের যে আমাদের সোর্স আছে, ঠিক আছে, তো মেইন মুসপেক্টের সোর্স থেকে আমাদের যে একটি কোয়েল বা ক্যাপাসিটার আছে যেটাতে রাখলে বিপ করবে। তো আমরা ধরে নিব আমাদের এটাই আমাদের কোয়েল। তো আমরা এখন লাগাচ্ছি এই যে বন্ধুরা, আর এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার আর এটা হচ্ছে আমাদের কোয়েল, ঠিক আছে? তো আমাদের আমাদের এখানে 12 ভোল্ট ইনপুট হওয়ার পর বন্ধুরা, তো আমাদের প্রথমত আসছে মেইন মুসপেক্টের মধ্যে, মেইন মুসপেক্টের আমাদের ড্রেন, ড্রেনের মধ্যে আমাদের ভোল্টেজ ইনপুট হয়েছে। তো ভোল্টেজ ইনপুট হওয়ার পর আমাদের যে মেইন মুসপেক্টের যে সোর্স আছে, সোর্সের মধ্যে আমাদের যে কোয়েল আছে বন্ধুরা, এই যে কোয়েল, কোয়েল এবং আমাদের এই ক্যাপাসিটার হয়ে আমাদের সিপিউর মধ্যে যে কোর ভোল্টেজ 1.45 এম্পিয়ার, তারপর হচ্ছে 1.3, মানে আমাদের সিপিউর যত ভোল্ট প্রয়োজন আমাদের এই মুসপেকটি তত ভোল্ট আমাদের দিতেছে। এবং আমাদের একটা মুসপেকটের সাথে কিন্তু আমাদের একটা সাপোর্টিং মুসপেক্ট ইউজ করা হয়েছে, যাতে আমাদের এই এখান থেকে কোয়েল থেকে যে ইএমএফ যে ভোল্ট আসে, তো ওইটাতে যদি কোনো অপ্রয়োজনীয় ভোল্টেজ আসে, তো আমাদের যে এখানে বন্ধুরা সাপোর্টিং মুসপেক্ট আছে, সাপোর্টিং মুসপেক্টের যে সোর্স আছে, তো সোর্স দিয়ে আমাদের এটাকে গ্রাউন্ড করে ফেলে, যার কারণে আমাদের এই সেকশনটা যাতে অতি সহজে প্রবলেম না হয়। তো আমি এখন আপনাদের দেখাবো। তো আরেকটি জিনিস বন্ধুরা এখানে আপনারা দেখেন, এটি হচ্ছে আমাদের বিআরএম আইসি, ঠিক আছে? তো বিআরএম আইসির মধ্যে আমাদের কি কি হয়, এই যে বন্ধুরা আমাদের যে আইও কন্ট্রোলার আছে, তো এই মাদারবোর্ডের আইও কন্ট্রোলার একটু ছোট ইয়ে করছে এই যে এখানে, তো আইও কন্ট্রোলার থেকে আমাদের এখানে এক পাশে আমাদের লাইন চলে আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের যে এটিএক্স যে 12 ভোল্টের যে কানেক্টর আছে, তো 12 ভোল্টের কানেক্টর থেকে আমাদের এখানে সরাসরি 12 ভোল্ট চলে আসছে। ধরো আমাদের যে বিআরএম আইসি আছে, তো বিআরএম আইসি আমাদের যে মেইন মুসপেক্ট এবং আমাদের যে এখানে বন্ধুরা সাপোর্টিং মুসপেক্ট আছে, তো মেইন মুসপেক্টের আমার এবং সাপোর্টিং মুসপেক্টের যে আমাদের এখানে গেট আছে, গেট গেটের মধ্যে লজিক এবং সিগনাল দেয়, যার কারণে আমাদের এই মেইন মুসপেক্ট এবং সাপোর্টিং মুসপেক্ট স্টার্ট হয় এবং কাজ করে। তো তারপর হচ্ছে আমাদের এখানে বন্ধুরা, এই যে আমি আরেকটি জিনিস দেখে, এখানে হচ্ছে শার্ট লো আর শার্ট হাই, আমাদের এখানে শার্ট লো এবং শার্ট হাইয়ের মাধ্যমে আমাদের বিআরএম আইসিটি মূলত স্টার্ট হয়ে থাকে। তো আমি এখন আমাদের এই মাদারবোর্ডটি স্টার্ট করব। তো স্টার্ট করে আমি আপনাদের দেখিয়ে দিব যে আমাদের যে কোর ভোল্টেজ, মানে আমাদের বিআরএম সেকশনে কত ভোল্টেজ থাকে, ঠিক আছে? তো আরেকটি বিআরএম সেকশন প্রবলেম বা আমাদের এখানে মুসপেক্ট সমস্যা হলে আপনার আরেকটি ওয়ে আছে, এটি হচ্ছে বন্ধুরা, তো মাল্টিমিটার দিয়ে আপনারা বিপার মোডে রেখে আপনারা যদি, এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড এই দুইটা, আর এখন আমরা গ্রাউন্ড আর আমাদের এখানে যে পজিটিভ আছে, পজিটিভ যদি আমরা একসাথে করি, ঠিক আছে, যদি আমাদের বিপ করে, ঠিক আছে, অল্প একটু বিপ করবে, কারণ আমাদের ক্যাপাসিটার একটু চার্জ জমা থাকে, আর যদি আমাদের কন্টিনিউ বিপ করতেই থাকে এইভাবে আমরা পজিটিভ আর নেগেটিভ একসাথে করার পর, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই সেকশনে সমস্যা আছে, ঠিক আছে? তারপর আপনারা এইভাবে প্রত্যেকটা সেকশনে আপনারা কাজ করবেন। তো আমি এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে আমি স্টার্ট করব এবং আমি আপনাদের দেখিয়ে দিব আমাদের সিপিইউ কোর ভোল্টেজ কত আউটপুট করে এবং আমাদের মেইন মুসপেক্ট এবং সাপোর্টিং মুসপেক্ট আমাদের কি সিগনাল আসে। তো আমি এখন আমাদের মাদারবোর্ডটি স্টার্ট করতেছি বন্ধুরা, আর স্টার্ট করার আগে আমাদের যে মাল্টিমিটার আছে, তো আমরা ডিসি ভোল্টে রাখলাম, আর আমাদের যে গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ড আপনারা সবসময় আপনারা যদি মাদারবোর্ডের ভোল্ট চেক করেন, তাহলে আমাদের যে এসএমবিএস আছে, তো এসএমবিএসের কোনো একটি গ্রাউন্ডে ঢুকিয়ে দিবেন, তাহলে আপনারা বারবার লাগাতে হবে না। তো এখন আমরা মাদারবোর্ডটি স্টার্ট করব আমাদের এফ প্যানেল থেকে। তো স্টার্ট করার পর এই যে আমাদের সিপিইউ হিট হচ্ছে, তো সিপিইউ যেহেতু বন্ধুরা আমাদের হিট হচ্ছে, তো আমাদের এখানে মেইন মুসপেক্টটা আমরা ড্রেনের মধ্যে আমরা মাল্টিমিটার রেখে দেখবো, এই যে বন্ধুরা আমাদের 12 ভোল্ট মেইন মুসপেক্টটা আসতেছে, এবং আমাদের সাপোর্টিং মুসপেক্টের আমরা ড্রেনে দেখবো আমাদের, এই যে বন্ধুরা 1.1.3, তার মানে আমাদের 1.3 মানে আউট করতেছে, ঠিক আছে? আর আমরা আমাদের এখানে কোয়েল আছে বন্ধুরা, কোয়েল এবং ক্যাপাসিটার আছে, তো আমরা এইদিকে দেখবো আমাদের ওইদিকে কত ভোল্ট আউট করতেছে, এই যে আমাদের 1.3 ভোল্ট, আর আমরা ক্যাপাসিটারও আমরা দেখতেছি, ক্যাপাসিটার প্লাসে,
এই যে বন্ধুরা 1.3 ভোল্ট, তার মানে আমাদের এই মোসফেটের সেকশনটা আমাদের কাজ করতেছে। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটি কোয়েল আছে, তো প্রত্যেকটা কোয়েলে আপনারা দেখবেন যে আমাদের মানে সেম ভোল্টেজ আছে কিনা। তো এখান থেকে কোনো একটি কোয়েলের ভোল্ট যদি আমাদের এখানে যদি শো না করে, তাহলে কিন্তু আমাদের আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না, বা আমাদের ডিসপ্লে আইসা দাঁড়াই থাকবে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের সমস্যা করবে। তো আপনারা প্রথমত যারা প্রথম পর্যায়ে কাজ করতেছেন, তারা অবশ্যই আমার যে সেকশনটি আমি এখন আপনাদের দেখাইছি, যে মেইন মোসফেট এবং সেকেন্ডারি যে মোসফেট আছে এগুলো কীভাবে কাজ করে, তো এগুলো আপনারা আশা করি ভালো করে আইডেন্টিফাই করে আপনারা রিপেয়ার করবেন। তাহলে যত প্রকার সমস্যা আছে মাদারবোর্ডের নো ডিসপ্লে থেকে ধরে আমাদের নো ডিসপ্লে থেকে ধরে আমাদের অনেক সময় মাদারবোর্ড হ্যাঙ্গিং প্রবলেম করে পাওয়ার আসে না, আপনারা ওই ধরনের সমস্যা আপনারা 100% রিপেয়ার করতে পারবেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দেন, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটি শেয়ার করেন।